সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। মা, ও মা, তাড়াতাড়ি খেতে দাও, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে যে। কি, আমি এখন টিভিতে সিরিয়াল দেখছি। কি কথা মা, সিরিয়াল তো কালকে সন্ধ্যা বেলায় দেখেছো, এখন আবার কি দেখছো? এখন আমি কালকে সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখছি, বুঝেছিস? তাহলে সিরিয়াল দেখার ঠেলায় স্কুলে যাওয়ার আগে আমাকে খেতেও দেবে না? রান্নাঘরে ভাত রান্না করা আছে, নিজে বেড়ে খেয়ে নে। এ তো হয়েছে অদ্ভুত চালাতন, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তার উপরে আবার নিজেকে বেড়ে খেতে হবে। দূর দূর কি তো শুধু ভাত আছে, আর একটা জায়গায় দেখছি আলু সেদ্ধ আছে। ওমা, তুমি তো দেখছি ভাত ছাড়া আর কিছুই রান্না করনি। জ্বালাস না নাট, যা রান্না করেছি সেটাই চটপট খেয়ে নে। অগত্যা, কি আর করা যাবে, কদিন ধরেই দেখছি তোমার কাছে ওই টিভিটাই সব কিছু হয়ে গেছে, আমার উপর একটুও যত্ন নেই, ওই যেন পরের ছেলে। তাহলে সবাইকে যেগুলো বোঝালাম সেগুলো কিন্তু মনে করে মুখস্থ করবে, আর একটা কথা মনে রেখো, পড়াশোনা করলে তোমরা সবাই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই মনে রাখবো। হ্যাঁ, ব্যাস টিফিনের ঘন্টা পড়ে গেল, সবাই হাত ধুয়ে নাও, আমিও গেলাম। আচ্ছা স্যার আসুন। আমার তো টিফিন বাক্সতে মা কিছুই খাবার দেয়নি, দেখি আমাকে কি দিয়েছে। এখানে না, আমার টিফিন বাক্সতে তো শুধু একটা কলা। সে কি রে নাট বল্টু, তোদের টিফিন কোথায় গেল? সেটাই তো ভাবছি, আমাদের টিফিন কোথায় গেল? কেউ চুরি করে নেয়নি তো? না না, চুরি কি করে করবে, ক্লাসে ঢোকার পর থেকে তো আমরা আর বাইরে বেরোইনি। তুলনদার বাটালিদাকে জিজ্ঞেস করে দেখি। দেখানোর মতো তেমন কিছুই নেই রে। কি, দুটো করে শুকনো পাউরুটির টুকরো আর চিনি অনলি? কি করবো, মাসি তো সারাটা দিন টিভি নিয়ে পড়ে থাকে, এর থেকে বেশি আর কি দেবে? সারাই দিচ্ছে না দেখছি। ও, সারা দেবেই বা কি করে, কানে তো ইয়ারফোন গোজা। এই যে শুনছো, কি হয়েছে ডাকি? বলছি তুমি আজকে আমাকে টিফিন দাওনি কেন বলো তো? টিফিন বানানোর সময় পাইনি। সারাদিন টিভি দেখলে আর গান শুনলে টিফিন আর কখন বানাবে? একদম মুখে মুখে তর্ক করবি না, অত মায়না আমি শুনতে চাই না। আমার একটা জীবন আছে, সারা জীবন কি শুধু তোদের বাবা আর ছেলে সেবা করি কাটিয়ে দেবো নাকি? ঠিক আছে ঠিক আছে, কিছু করতে হবে না। তুমি কি রান্না করেছো বলো, খুব খিদে পেয়েছে। ওই তো সকালে আলু সেদ্ধ ভাত ছিল, আর দুপুরে একটু ডাল করেছি। হ্যাঁ, ডাল আর ভাত আর কিছু না? না আর কিছু না, ইচ্ছে হলে খা নইলে খাস না, আমাকে একদম বিরক্ত করবি না। উমা, বিকেল 5টা বেজে গেছে, একটা সিনেমা দেখতে হবে জি। উমা, মা আমি মানছি আমি রোগা, তা বলে দুপুরের টিফিনে মাত্র একটা কলা? দেখ বলতো, সব সময় অত তদবির করতে পারবো না বুঝলি, রান্নাঘরে উচ্ছে ভাজা আর ভাত রাখা আছে, যা খেয়ে নিয়ে যা, এদিকে সিনেমাটা তো শুরু হয়ে গেল। এ তো দেখছি আমার মায়ের টিভি রোগ হয়েছে। বুঝলি চিমটি বল্টু, এই অত্যাচার আর নেওয়া যাচ্ছে না রে। আরে আমারও তো সেম কেস, মা আগের মতন আর রান্নাই করছে না, সারাদিন শুরু হয় টিভি নয় মোবাইল ফোন। আমার মায়েরও এক রোগ, কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে, আমি চাতক পাখির মতন ডেকে যাচ্ছি কিন্তু কোনো সাড়া শব্দই নেই। আরে নাট বল্টু, আমার বাড়িতেও এক রোগ রে, আমার মা দুপুরে রান্না করেছে কিভাবে জানিস? কিভাবে রে চিমটি? চাল ডাল ডিম আলু একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর তারপর টিভি। মহা মুশকিল। আরে তোদের মায়ের তো টিভি নেশা, আর আমার আন্টির তো ওয়েব সিরিজ, সারাটা দিন
মুখ গুঁজে বসে আছে। এ কি কথা হলো দা, পুরো দাসপাড়াটাই তো দেখছি মোবাইলে ব্যস্ত। হ্যাঁ, বিশেষ করে সিনিয়ররা। দেখি, আমি আজকেই আসানসোল চলে যাব। অনেকদিন মায়ের কাছে যাওয়া হয়নি। হ্যাঁ, গিয়ে দেখো, ওখানে যদি আবার সেম রোগ ধরে তাহলে তো সমস্যা দ্বিগুণ। না না, আমার মা ওরকম নয়। মার নিজের কোনো মোবাইলই নেই, আর টিভির লাইন বাবা অনেকদিন আগেই কেটে দিয়েছে। তাহলে যাও, ঘুরে এসো। অগত্যা এখানে আমাকে থাকতেই হবে, আবার মাসি তো একা থাকতে পারে না। দেখো বাটালিদা, তোমার ভাই তো নিজের বাড়িতে চলে গিয়ে বেঁচে গেল, কিন্তু আমাদের সবাইকে তো দিনের পর দিন এই অত্যাচারের হাত থেকে বাঁচতে হবে। আর তাই আমাদের এখন শত্রুতা ভুলে বন্ধুত্ব করতে হবে। চল সবাই মিলে একসঙ্গে একটা প্ল্যান করি। আমি বলছি কি, আমরা যদি সবাই বাড়িতে বাইরে বিভিন্ন রকম ভাবে বদমাইশি করি, তাহলে আমাদের বাড়ির লোকজন আমাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর টিভি মোবাইল দেখার সময় সুযোগ কোনোটাই পাবে না। এটা বেশ ভালো আইডিয়া দিয়েছিস তো, আমরা কালকে থেকেই বদমাইশি শুরু করে দেব। না, সন্ধ্যা হয়ে আসছে, এবার বাড়ি যাই রে। ইস, দেখেছো এখনো মা মোবাইল নিয়ে পড়ে আছে। মা খুব খিদে পেয়েছে, 10 টাকা দাও তো, আমি চপ নিয়ে আসছি, মুড়ি দিয়ে চপ দিয়ে খাবো। এখন আমার কাছে কোনো টাকা নেই, ঘরে মুড়ি আছে, মুড়ি খেয়ে নে। না, আমি শুধু মুড়ি খাবো না। তাহলে জলচিনি মুড়ি দিয়ে খেয়ে নে, আমাকে আর জ্বালাস না তো নাচ, শান্তিতে একটু মোবাইলটা দেখতে দে। দূর, ভালো লাগে না, দাও না মা, 10 টাকাই তো। ও মা, দাও না। কি আর করবো, মুড়ি খেয়েই থাকতে হবে। দূর, হায় রে, কি সর্বনাশ হয়ে গেল রে। হায় হায় হায়, আমি এখন কি করব, আমি এখন কি করব। ছা 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 ছা, হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল রে। আরে মায়ের আমার কি হলো, যাই তো গিয়ে দেখি। আমার আর বিয়ে দেখা হলো না রে, আমার আর বিয়ে দেখা হলো না। হায় হায় হায়, কি গো মা কাঁদছো কেন, কার বিয়ে দেখা হলো না তোমার? আরে সিরিয়ালে আজকে বিয়ে হবার কথা ছিল, সেটা আর আমার দেখা হলো না। কি বলছো মা, এখনই প্যাকেজটা শেষ হতে হলো, 6টা থেকে সিরিয়ালটা শুরু হবে। এই নাট শোনা, এখনো 6:10 বাকি আছে। জানা বাবা, টিভি রিচার্জটা চট করে পাশের কাকুর দোকান থেকে করে নিয়ে আয় বাবা। জানা বাবা যা। ও, এখন তোমার কাছে টাকা আছে, আর আমি যখন চাইলাম চপ কেনার জন্য তখন তোমার কাছে 1 টাকাও ছিল না। না, এখন আমিও পারবো না যেতে। না, তুই যাবি নাকি? না হলে কিন্তু আজকে রাতে ওই জলচিনি মুড়ি খেয়েই থাকতে হবে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, দাও টাকা দাও। এই তো অবশ্য না ছেলে, তাড়াতাড়ি যাও বাবা, সিরিয়ালটা শুরু হয়ে যাবে, যা। যাচ্ছি, না কাল সকালে কিছু একটা করতেই হবে, না হলে তো দেখছি মাকে আর আটকানোই যাবে না। মা, ও দেখবে আমি একটা খেলা দেখাবো, এই দেখো মা, আমি এখান থেকে ফুলের তোড়াটা ছুঁড়েই ওই ফুলদানির মতো ভরে ফেলবো। হ্যাঁ, মামা রাগ করো না, বিশ্বাস করো আমি ইচ্ছে করে ফুলদানিটা ভাঙিনি। মা সারা দিচ্ছে না কেন, অন্য সময় তো আমাকে মেরে চামড়া গুটিয়ে দিত। আমি আজকে নারকল তেলের কৌটো দিয়ে ক্যাচ প্র্যাকটিস করছি। দেখো দেখো, ম্যাজিক ম্যাজিক, দেখো ম্যাজিক। সর্বনাশ হয়ে গেল গো। মাসি, হুলো তো চলে গেল একা একা, তুমি আটকালে না? গেছে গেছে, তাতে কি হয়েছে, আমার অনেক কাজ আছে। একই মাসি,
এই তোমার কাজ তো সারা দিন টিভি দেখা, আর কি এমন কাজ? আর দেখ জলস না। বলছিলাম কি মাসি, আমাকে কিছু টাকা দাও তো, এই হরিদার দোকানে কচুরি খেতে যাব। পড়লাম না, অযথা টাকা নষ্ট করতে পারলাম না। এই মাসে আবার মোবাইল ফোনে ইন্টারনেট রিচার্জ করতে হবে। ঠিক আছে, তুমি যখন টাকা দেবেই না তখন আমি ছাদে গিয়ে আচারের বয়াম থেকে আচার খাচ্ছি। এই দেখো আচার খাচ্ছি আচার। না, কোনো কিছুতেই কোনো কাজ হলো না। মাকে কত ভাবে রাগানোর চেষ্টা করলাম কিন্তু মা তো দেখছি টিভির প্রেমে পাগল। আমি তো আমার গেঞ্জিতে ইচ্ছে করে নারকোল তেল ফেলে দিলাম, তবুও আমার রাগ করলো না, পুরো পাল্টে গেছে। দূর পাল্টেছে তো মাসি, যে মাসি আচারের বয়ামে একটা মাছি গলতে দেয় না, আর সেই মাসি আমাকে কিছুই বললো না। তাহলে তো দেখছি কিছুই আর করা যাবে না, এরকম অযত্নে আমরা একদিন শুকিয়ে মরেই যাব। হ্যাঁ, আমার তো এমনিতেই জিরো ফিগার, কদিন পরে তো আমি মাইনাসে রান করব। তাহলে তো এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে, কমপ্লেন করতে হবে। চল তাহলে সবাই মিলে বড় বাবুর কাছে গিয়ে কমপ্লেন করি, চল। হ্যাঁ এই চল 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 সবাই চল। আপনি এখন মোবাইল নিয়ে কি করছেন? আমাদের কথাটা একটু শুনুন, আমাদের কিছু অভিযোগ আছে। মামা তো কিছুই শুনছে না দেখছি। আরে শুনবেই বা কি করে, দেখছিস না এই কানে যন্ত্র। মামা, ও মামা, আমার মায়ের মতো হয়ে গেছো। বলছি আরে শোনো না, আমরা একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। ও মামা, ও বড় বাবু এখন কারো রিকোয়েস্ট শুনছেন না। বড় বাবু শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন ও সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ তাই তো দেখছি, সারা দিন রাত ব্যস্ত, ফোনের জন্য মন হারিয়েছেন বড় বাবু। আব ক্যা বাতায়, ও বড় বাবু যে কি হলো কদিন ধরে, ও মোবাইলে ও সিনেমা দেখছে, উনি হচ্ছে ও যত নষ্টের গোড়া। বুঝলি না, বড় বাবুকে আর কিছু বলে কোনো লাভ নেই, চল বরং আমরা করালি দাদুকে গিয়ে পুরো ব্যাপারটা একটু খুলে বলি। হ্যাঁ, উনি বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, উনি যদি আমাদের কোনো সাজেশন দেন তাহলে সেটা কাজে লাগাবো। হ্যাঁ তাহলে বন্ধুগণ আর দেরি কেন, চলো এক্ষুনি চলো করালি দাদুর বাড়ি। দাদু দাদু দাদু, ও দাদু দরজা খোলো। ইকি দাদু দরজা খুলছে না কেন? দরজা না খুললে দরজাটা ভেঙে ফেল, ভেঙে ফেল, আমি তোদের সাথে আছি। দাদু, ও দাদু দরজা খোলো। কি হয়েছে, কি তোরা জল বেঁধে আমার বাড়িতে এসে কি করছিস? দাদু তোমার কাছে একটা অভিযোগ আছে। আমার কাছে আবার কিসের অভিযোগ? আমি কি বিচারক নাকি? আমি কি বিধান দেবো? আমি একটা উকিল ছিলাম কিন্তু বিচারক না। আরে শোনো না, বল কার নামে কি অভিযোগ? এমনিতেই আমি এখন একটু ব্যস্ত থাকি, বয়স হয়েছে তো তাই একটু ওই ঠাকুর দেবতার সিরিয়াল সিনেমা দেখি। বল এবার তোদের ওই অভিযোগটা কার নামে? আমাদের অভিভাবকদের নামে, মানে আমাদের বাবা মা। না না না, বাবা মা ছোটবেলা থেকে সন্তানদের মানুষ করেছে, বাবা মায়ের নামে আবার কিসের অভিযোগ? হ্যাঁ আমাদের মা বাবা আমাদের কেয়ার নেয় না, ঠিক করে খেতেও দেয় না, সারাদিন টিভি নিয়ে ব্যস্ত থাকে। শুধু টিভি না, তার সাথে মোবাইল স্মার্টফোন। না টিভি মোবাইল আধুনিকতার প্রতীক, বিশেষ করে মায়েরা তো বাড়ির বাইরে বেরোতে পারে না, তাই ওই টিভি দেখা ছাড়া আর কি করবে বল? মানুষের মন বলেও তো একটা ব্যাপার আছে নাকি? হ্যাঁ তা আছে, তা বলে। না না না, আমি এইসব বাজে অভিযোগ শুনতে পারবো না, আমি একটু পরে ওই দেব দেবীদের সিরিয়াল দেখবো, তোরা আয় তো। যা, এই মুখের উপর দরজা বন্ধ করে দিল। এই বুঝলি, আমাদের করালি দাদুকেও মনে হচ্ছে সেই একই রোগে পেয়েছে। ছেড়ে দে ছেড়ে দে নাটবল্টু ছেড়ে দে। ধুর ধুর, কোনোভাবেই কোনো উপায় বের করা যাচ্ছে না, এরকম দিনের পর দিন চলতে থাকলে আর চলবে না। চল তাহলে আমরা আবার পার্কের মাঠেই ফিরে যাই। হ্যাঁ ওখানে গিয়েই একটা জবরদস্ত প্ল্যান বার করতে হবে। ঠিক বলেছিস, চল চল। শোন আমার
না মনে হয় আমাদের কাউকে না অভিযোগ করে কিছু হবে না। ঠিক, যা করার আমাদের নিজেদেরকে করতে হবে। কি করবি আর, আমরা তো সবাই অনেক রকমের চেষ্টা করলাম কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না। চিমটি, আমাদের অন্য কোনো একটা প্ল্যান করতে হবে, ওই বাবা মায়েদের টিভি নেশা কাটানোর জন্য রিমোট চুরি করতে হবে। হ্যাঁ, আর মোবাইলের নেশা কাটানোর জন্য মোবাইলের চার্জার চুরি করতে হবে। আমাদের বাবা মারা না একবারে ঘর কোনো ব্যাং হয়ে গেছে, তাই তাদেরকে একটু সাগরে নিয়ে গিয়ে ফেলতে হবে। শোন, আমার মাথায় না একটা দারুণ প্ল্যান এসেছে। আমরা আগামী রবিবারে দাসপাড়ার মাঠে একটা প্রতিযোগিতার আয়োজন করব। সেখানে দাসপাড়ার বড়রা থাকবে, মানে ওই 30-80। সাব্বাস, ওদের মধ্যে প্রতিযোগিতা হবে? কি প্রতিযোগিতার আয়োজন করবি? গুলি চামচ দৌড়, সবাই দৌড়াবে, যে জিতবে তাকে আমরা মিষ্টির প্যাকেট আর একটা ট্রফি দেব। গ্রেট আইডিয়া, আমরা সবাই মিলে পকেট মানি দিয়ে মিষ্টি আর ট্রফি কিনবো। হ্যাঁ ঠিক আছে, তোরা সবাই একটা কাজ করবি, সবাই মিলে নিজের বাড়ির টিভির রিমোট আর মোবাইল ফোনের চার্জার লুকিয়ে ফেলবি। আগামী রবিবার বিকেলবেলা কম্পিটিশনটা হবে, তার আগে যেন হয়। ঠিক আছে, আমি হাবিলদার কাকুকে শিখিয়ে দেবো, আর করালি দাদুর বাড়িতে যে পিসি বাসন মাজে না তাকে দিয়ে একদিনের জন্য রিমোট হাওয়া করিয়ে দেবো টিভির। তারপর রবিবার ঠিক বিকেল 4টার সময় কর্মকর্তা কাকুকে দিয়ে অ্যানাউন্স করাবো। তারপর সবাই টিভি রিমোট আর মোবাইলের চার্জার খুঁজে না পেয়ে আমাদের ওখানে আসতে বাধ্য হবে। ঠিক বলেছিস, ঘরের ভিতরে এন্টারটেইনমেন্ট না পেয়ে বাইরে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের ওই প্ল্যানই রইল। আমি যাই, এক্ষুনি গিয়ে কর্মকর্তা কাকুর সাথে ব্যাপারটা ফাইনাল করে দিই। আরে, টিভির রিমোটটা দেখতে পাচ্ছি না, রিমোটটা কোথায় গেল, কোথায় যে গেল বলছি। ও নাটের বাবা, গেল, আমাকে এখন ডাকছো কেন? আরে টিভির রিমোটটা দেখতে পাচ্ছি না, কোথায় রিমোটটা জানো তুমি? সারাদিন তো তুমি টিভিই দেখো, তুমি জানো আমি মোবাইলে সিনেমা দেখছি, জ্বালিও না। এই তো আজব ব্যাপার, নাট, তুই টিভির রিমোট কোথায় রেখেছিস? আমি ওসব জানি না, আমি এখন ব্যস্ত আছি, আমাকে বেরোতে হবে। আজকে আমরা দাসপাড়ার বড়দের জন্য কম্পিটিশন অ্যারেঞ্জ করছি, ওখানে যাচ্ছি। ইকি, আমাকে পাত্তাই দিল না, চলে গেল, এর একটা বিহিত করতে হবে। এই যা, মোবাইলের চার্জ শেষ, চার্জারটা দাও। চার্জারটা তো টেবিলেই ছিল, কোথায় গেল? সত্যি তো, চার্জারটা গেল কোথায়? সেই সকাল থেকে তন্ন তন্ন করে খুঁজে চলেছি কিন্তু পাচ্ছি না আমার টিভির রিমোট, না পাচ্ছি মোবাইলের চার্জার। সারা বাড়ি খুঁজে মোবাইলের চার্জার আর টিভির রিমোট পেলাম না, এক্ষুনি যাব, এক্ষুনি আমি বড় বাবুর কাছে যাব, মিসিং ডায়েরি করব। আবু, তোমাকে আবার জিজ্ঞেস করছি, সত্যি করে বলো আমার মোবাইলের চার্জার কোথায়? আমি কিছু জানি না বাবু। আমার টিভির রিমোট, মোবাইলের চার্জার সব চুরি হয়ে গেছে, সারা বাড়িতে নেই। আমাদেরও দুপুর থেকেই খুঁজে পাচ্ছি না। ও, আমিও পাচ্ছি না। আমিও তো আমার মোবাইলের চার্জার পাচ্ছি না। আরে, আজকে একটা ওয়েব সিরিজ রিলিজ করেছে, দেখতেই পাচ্ছি না। কিছু একটা খুঁজুন বাজে বাবু। গুলি চামচ দৌড় প্রতিযোগিতা, শুধুমাত্র 30 বছর থেকে 80 বছর বয়স্ক লোকদের জন্য, এন্ট্রি ফ্রি, বিজেতাকে মিষ্টির প্যাকেট আর বিরাট ট্রফি উপহার দেওয়া হবে। আনন্দ সংবাদ, মিষ্টির প্যাকেট, ট্রফি, আমাকে জিততেই হবে, আমি আমি নাম লেখাবো, আমি। তাহলে আমিও খেলবো, খেলাটা যখন বড়দের তখন আমি তো খেলবই। চলুন তাহলে বড় বাবু, আপনিও চলুন, চার্জার পরে খুঁজবেন। চলুন চলুন। আরে সাবাস, তোমরা সবাই চলে এসেছো। হ্যাঁ, আর কি করব, অনেকদিন অফিস আর বাড়ি ছাড়া আর কিছুই করিনি, তাই লজ্জা না পেয়ে চলে এলাম। ও, আমিও চলে এলাম। বাহ, বেশ ভালোই হলো। আচ্ছা, গুলি চামচ দৌড়ের নিয়ম সবাই তো জানো নিশ্চয়ই? হ্যাঁ জানি। তাহলে আর দেরি কেন, আপনারা সবাই সোজা লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ুন, নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই। 100 মিটার দূরে এন্ড লাইনের ফিতে যিনি আগে ছুঁতে পারবেন তিনিই হবেন বিজেতা। আমি এন্ড লাইনে চলে যাচ্ছি দেখার জন্য, পাটালিদা তুমিও আমার সঙ্গে এসো। বলটু, তুই এইদিকে কর্মকর্তা কাকুর সাথে অ্যানাউন্স কর, কেমন? আচ্ছা,
আমি রেডি, থ্রি টু ওয়ান বলে স্টার্ট বললেই সবাই দৌড়বেন। তার আগে সবাই মুখে চামচ নিয়ে পজিশন নিয়ে নিন। থ্রি টু ওয়ান স্টার্ট। আজকের প্রতিযোগিতায় কেমন খেলা দেখালাম? সত্যি মাসি, তোমার জবাব নেই। আপনারা সবাই টেবিলের কাছে চলে আসুন। আমি মিত্তির গিন্নির হাতে পুরস্কার আর মিষ্টির প্যাকেট তুলে দিলাম। আপনি কিছু বলবেন? সত্যি আজকে আমি খুব খুশি। এতজনকে প্রতিযোগিতায় হারিয়ে সেই ছোটবেলায় পৌঁছে গিয়েছিলাম। এত সুন্দর একটা কম্পিটিশন আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ। আমি কিছু বলতে চাই। হ্যাঁ বল। আজকে এই প্রতিযোগিতা আয়োজনের আসল কারণ হলো সবাইকে ঘর থেকে বাইরে আনা। আমরা প্ল্যান করে সবার রিমোট আর মোবাইলের চার্জার লুকিয়ে রেখেছিলাম, যাতে বাধ্য হয়ে বাইরে আসেন আপনারা। আপনাদের সকলের জীবন 6 ইঞ্চি থেকে 32 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছিল। ভাবছিলেন ওই বিভিটাই জীবন। সত্যি নাচ, এই খেলার মধ্যে যে আনন্দ পেলাম তার তো কোনো তুলনাই হয় না। হুররে, এবার আপনারা সবাই মিলে আমাদের কর্মকর্তা কাকুর কাছ থেকে টিভি রিমোট আর মোবাইলের চার্জারটা নিয়ে নিন। আর আশা করি তোমরা এইবার থেকে আমাদের জন্য ভালো মন্দ রান্না করবে। করবো বলটু, করবো। খুব ভুল করেছিলে, আর লজ্জা দিস না বাবা। এইবার এতদিনে কুয়োর ব্যাং সাগরে এসে পড়লো আর বুঝতে পারলো যে সাগরের মজাই সেরা মজা, ওতে কিছুই নেই। ঠিক বলেছিস। আরে আমি তো ভাবতাম মোবাইলই সব, কাজে মন বসতো না। আজ থেকে রোজ মাঠে দৌড়ানো প্র্যাকটিস করব আর মন দিয়ে কাজ করব। আমাদের চোখ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ। নাট, বল্টু, চিমটি, বাটালি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এই আনন্দে সবার জন্য আপনার তরফ থেকে রসগোল্লা হয়ে যাক। তা তো হতেই পারে, নাই বা জিততে পারলাম, কিন্তু মিষ্টিমুখ করতে ক্ষতি কি? For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.